হ্যাঁ হ্যালো আলাইকুম আমি সামিউল ইসলাম আমি আজকে আগস্টের মার্কেটের ইন্ডেক্স অ্যানালাইসিসটা করে দেখাবো আর পাশাপাশি হচ্ছে যে আমি ভিডিও শেষের দিকে দুই তিনটা শেয়ারের অ্যানালাইসিস দেখাবো যেগুলো পরবর্তীতে হয়তো ভালো হতে পারে আর আমার এই ভিডিও সম্পূর্ণ লার্নিং পারপাসে এবং আমার এই ভিডিও এটা কোনো বাই অ্যান্ড সেল ইন্ডিকেশন ডিরেক্ট করে না শেয়ার মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ সবাই নিজে করে বুঝে তারপরে বিনিয়োগ করবেন লস লাইক ডিসিশন আপনার লাভ লস আপনার ধন্যবাদ সো আমরা ভিডিও শুরু করি আজকে ইন্ডেক্স টা মোটামুটি নাইনটি পয়েন্ট মতো প্লাস হয়েছে এখানে খুবই ইন্ডেক্সটা খুবই স্ট্রংলি ব্যাক করেছে আগের দিনের থেকে আজকে টার্ন ওভার ভালো এবং ইন্ডেক্স নাইনটি পার্সেন্ট পয়েন্ট প্লাস পরপর তিন দিন বলতে পারি আমরা যদিও দুইটা ক্যান্ডেল রেড বাট অ্যাকচুয়ালি এইখানে মার্কেটটা ছয় হাজার দুইশো ষোলো বা সতেরো পয়েন্টে উঠে সেটা কমে পাঁচ হাজার আটশো আশি পয়েন্ট এসেছিল বা তার কাছাকাছি এসেছিল সো এই দিন মোটামুটি ইন্ডেক্স আহ তিনশো বিশ পয়েন্ট আপডাউন করে এবং এটি দিনের যে এটার একটা বড় অংশ এইখানে যায় কারণ যদি সূচক এদিন পজিটিভ থাকতো তাহলে সূচক অবস্থান করতো ছয় হাজার দুইশো ষোলো পয়েন্টে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সূচক এখানে থাকার পরে সূচক কমে আসে তার মানে এখানেও মার্কেট কারেকশন হয়ে যায় এবং তারপরে পরপর দুই দিন মার্কেট হওয়ার পরে আজকে মার্কেট পজিটিভ যদিও এটা নির্দিষ্ট করে বলা যাবে না যে আগামী কাল মার্কেট বাড়বে না কমবে বাট তারপর বেসড অন দি চার্ট ভলিউম এন্ড আমাদের কান্ট্রি নিউজ অনুসারে আমরা আশা করতে পারি আগামী কিছুদিন মার্কেট ভালো থাকবে মার্কেট পজিটিভ ট্রেন্ডে থাকবে ভলিউম এবং চার্ট সেটা ইন্ডিকেট করে কতদূর পর্যন্ত যাবে সেটা বলতে গেলে মার্কেটে যেহেতু ছয় থেকে ছয় পয়েন্টের ভিতরে একটা স্ট্রং রেসিস্টেন্স আছে মার্কেট এটাকে এই রেসিস্টেন্সটাকে অতিক্রম করতে পারবে কিনা এটা হয়তো আরো দু একদিন পরে বোঝা যাবে বা কনফার্ম করা যাবে বাট আপাতত যেটা মনে হচ্ছে যে একটা দীর্ঘ সময় মার্কেটটা চারশো পাঁচশো ছয়শো কোটির ভিতরে ছিল সেই মার্কেটটা গত গত সাত দিনের মতো হচ্ছে যেটা এক হাজার কোটির বেশি ট্রেড হচ্ছে মার্কেটে বা আটশো কোটির বেশি ট্রেড হচ্ছে মার্কেটে যেটা খুব একটা পজিটিভ ইন্ডিকেশন এবং এই মার্কেটে আমরা রিসেন্টলি দুই হাজার কোটি টাকার বেশি ট্রেড দেখেছি সো যেহেতু মার্কেটে ফান্ড ফ্লো আছে শেয়ার বেচা কেনা হচ্ছে বিনিয়োগকারী মার্কেটে আকৃষ্ট হচ্ছে আমরা ভালো কিছু আশা করতে পারি এর আগে আমি দুই হাজার সাত সালের কথা বলেছিলাম যে দুই হাজার সাত সালের সূচক অ্যাকচুয়ালি আহ পনেরোশো পনেরোশো ষাট পয়েন্ট থেকে টানা আপ টু টু থাউজেন্ড টেন আট হাজার আটশো পয়েন্ট পর্যন্ত উঠেছিল পনেরোশো থেকে আট হাজার আটশো অলমোস্ট ফোর টাইমস আহ অ্যাকচুয়ালি ইয়া অলমোস্ট সিক্স টাইমস অলমোস্ট সিক্স টাইমস সূচক বেড়েছিল দুই হাজার থেকে দুই হাজার সাল পর্যন্ত তো সেই হিসাবে আমরা এই সময় অ্যাকচুয়ালি একটা ভালো কিছু আশা করতেছি কতটুকু পর্যন্ত যাবে এটা সময়ই বলে দিবে কিন্তু আজকের ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি যে পজিশনটা শো করতেছে সেই পজিশনটা খুবই লোকটিভ

তো এখানে জায়গা করে নিতে হবে সো ফার্দার সূচক ইনক্রিজ হওয়ার জন্য অলরেডি আর জায়গা করে নিয়েছে সো আমরা আশা করতেছি যে আগামী কাল পরশুর ভিতরে মার্কেট হয়তো এই লেভেলে অবস্থান করবে আমরা যদি একটু সূচকটাকে দেখতে চাই এখানে আজকের মার্কেটটা দেখেন মার্কেটটা আসলে আহ সূচকটা কিভাবে বাড়লো আজকে সকালে যেখান থেকে মার্কেটটা শুরু হয় আস্তে আস্তে বাড়তে থাকে এবং একটা নির্দিষ্ট পরিমাণ হয়ে এবং এই যে প্রতিটা কারেকশন প্রতিটা কারেকশন মার্কেটকে নতুন করে স্ট্রেংথ বা মার্কেটকে নতুন করে শক্তি পেতে হেল্প করেছে এবং পরবর্তীতে আরেকটা কারেকশন হয়েছে হয়ে মার্কেটটা এখান থেকে ধারণা করে নেওয়া যায় যে যেহেতু সূচক টানা না বেড়ে যেহেতু কারেকশন হয়ে হয়ে বাড়তেছে সো মার্কেটটা শক্তি সঞ্চয় করতেছে অনেক বিনিয়োগকারী এখানে ফান্ড ইনজেক্ট করতেছে আবার অনেক বিনিয়োগকারী তার হারানো পুঁজি ফিরে পাচ্ছে এবং নতুন করে কেনার প্রিপারেশন নিচ্ছে ফ্রম এক্সিস্টিং ফান্ড বিকজ তাদের শেয়ারগুলো যেগুলো লসে ছিল সেগুলো প্রফিটে আসতেছে এবং তারা আসলে বিক্রি করে নতুন করে কেনার শক্তি পাচ্ছে সো ওভারঅল আজকে সূচকটা খুবই আ পজিটিভ একটা ইন্ডিকেশন শো করে যে আগামী দুই তিন দিন বা চার দিন মার্কেট যে একটা মার্কেট বাড়ার জন্য যে শক্তি দরকার আজকের সুযোগ থেকে অলরেডি মার্কেট সেই শক্তি সঞ্চয় করতে করতেছে আচ্ছা তো আমরা আমি আপনাদেরকে দুইটা চার্ট দেখাবো যে যেগুলো হয়তো রিসেন্টলি ভালো কিছু সমর্থন করতে ভালো কিছু করতে পারে আজকের মার্কেটটা বলতে গেলে টোটাল মার্কেট ছিল হচ্ছে যে ব্যাংক এবং গ্রামীণ ফোন ডমিনেটেড মার্কেট জিপি একাই একশো উনষাট কোটি টাকা ট্রেড হয়েছে ব্র্যাক ব্যাংক একাই বাহাত্তর কোটি টাকা ইউসিবি বি মেক্সপার্মা আরো অন্যান্য ব্যাড বেসি সো আজকের মার্কেটটা ছিল যদি আমরা টার্ন ওভার ট্র্যাক করি টোটালটা ব্যাংক ডমিনেটেড মার্কেট ব্যাংকের টার্ন ওভার হয়েছে উনত্রিশ পার্সেন্ট কমিউনিকেশন ষোলো পার্সেন্ট ফার্মাসিউটিক্যাল চোদ্দ পার্সেন্ট এবং আদার্স আমরা যদি গতকালের সাথে কম্পেয়ার করি গতকালকে ব্যাংক থেকে ব্যাংক লাইক ব্যাংকের টার্ন ওভার অনেক বেড়েছে গতকাল যেখানে লাইক আঠারো পার্সেন্ট ছিল সেখানে আজকে উনত্রিশ পার্সেন্ট টার্নওভার টোটাল মার্কেটে টার্নওভার আচ্ছা তারপর টেলিকমিউনিকেশন গ্রামীণ ফোন মার্কেটে ফিরে এসেছে একদিন অফ ছিল সো টেলিকমিউনিকেশনেরও টার্নওভার বেড়েছে ফার্মাসিউটিক্যাল একটু কম বেড়েছে বাট বেড়েছে ইমপ্রেসিভ কিছু যদি আমরা খেয়াল করতে চাই আচ্ছা সো এরকম আসলে টার্নওভারের ভিতরে ইমপ্রেসিভ বলতে গেলে ব্যাংকে টার্নওভার বেড়েছে এটা ইমপ্রেসিভ অন্যান্য রিমেন সেম আর আজকে কিন্তু বাজারে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বেশিরভাগ শেয়ারের দাম কমেছে তারপরে সুযোগ বেড়েছে বিকজ কিছু হাই হাই পেইড আপ শেয়ারের অ্যাকচুয়ালি ভ্যালু বাড়ার কারণে দেখবেন টপ গেনারে দেখবেন সবগুলো প্রায় মোটামুটি ফাইন্যান্স প্রিমিয়ার লিজিং ইউনাইটেড সব প্রায় সবগুলোই ফাইন্যান্স একটা ব্যাংক দেখতেছি একটা সিমেন্ট দেখতেছি বাট বেশিরভাগ এখানে ফাইন সবগুলোর প্রাইস বেড়েছে দশ পার্সেন্ট আট পার্সেন্ট সো গুড মার্কেট ইন্ডেক্স কন্ট্রিবিউশন জিপি একাই থার্টি সেভেন পয়েন্ট কন্ট্রিবিউট থার্টি সেভেন পয়েন্ট নাইনটিন পয়েন্ট কন্ট্রিবিউট করেছে ব্যাট বিসি এটা বারো পয়েন্ট কন্ট্রিবিউট করেছে সো এটা গেল হচ্ছে যে মার্কেট ওভারভিউ আর আমি যদি দুটো স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি একটা হচ্ছে আমার ব্যাট বিসি আমি যে শেয়ারটা গত কিছুদিন থেকেই আপনাদেরকে দেখাচ্ছি তো এই শেয়ারটা আসলে অনেকদিন কনসোলিডেট বা সাইড থাকার পরে বাড়া শুরু করে এবং পরপর একদিন দিন প্রাইস ইনক্রিজ করে চতুর্থ দিনে এটা একটা কারেকশন করে আসে তারপর পঞ্চম এবং ষষ্ঠ দিন কারেকশন হয় সো এখানে পরপর তিন দিন প্রাইস কারেকশন হওয়ার পরে আজকে প্রাইসটা বাড়ে এবং ভলিউমও বাড়ে সো এটা লাইক এখান থেকে হয়তো আচ্ছা আমি যে জিনিসটা খেয়াল করতেছি মার্কেটে মার্কেটের বেশিরভাগ শেয়ার বিশেষ করে এমএনসি গুলো বেশিরভাগ তারা আসলে যে লেভেলে সার্কিটে ছিল তারা লাইক যখন সার্কিট দেওয়া ছিল সেই লেভেলটা ক্লোজ করে ফেলেছে সো ক্লোজ করার কারণে বাট এই একটা মাত্র শেয়ার যেটা আসলে এখনো তার সার্কিট ক্লোজ করেনি সো তো বেসড অন ট্রেন আমরা হয়তো ভালো কিছু আশা করতে পারি বাট আরো একটু ইনডেপ অ্যানালাইসিস করে আপনারা দেখতে পারেন আর একটা শেয়ারের নাম দেখাতে চাই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এই শেয়ারটা গত কিছু একটা নির্দিষ্ট লেভেলে সাইডে থাকার পরে গতকাল থেকে প্রাইস বাড়া শুরু করেছে এবং ভলিউম ইমপ্রেসিভলি ভলিউম বাড়তেছে সো এটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এটা আপনারা অ্যানালাইসিস করে দেখতে পারেন যে এটার ফিউচারটা কি সো ধন্যবাদ সময়কে আমি ভিডিও বেশি লং করব না আহ সবাইকে ধন্যবাদ যদি আপনাদের কোনো স্পেসিফিক স্টক নিয়ে কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন আমি আমার সেই নলেজের ভিতরে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে কথা হবে অন্য কোনো ভিডিওতে